কুমিল্লার বরুড়ায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়ছেই। স্থানীয়দের অভিযোগ, অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে না পারায় বেপরোয়া হয়ে উঠছে তারা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গেল বছর কুমিল্লার বরুড়ায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় সংগঠনের দুই কর্মী রিয়াজ ও ফরহাদকে। ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার 10 মাস পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে তারা। এলাকায় গুঞ্জন আছে দেশের বাইরে পালিয়েছে ফরহাদ। সম্প্রতি স্থানীয় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আবারও আলোচনায় রিয়াজ। রিয়াজ ছেলেটা যে আমার মামলার প্রথম আসামি, এক নম্বর আসামি, আসে আমার প্রথম ফিটার আমার মাথায় মেঁধে দিছে। আমার হাত মাথা এগুলো পুরো শরীরে আমার জখম আছে, শুধু মাথায়। তাদের ইয়ে হয়েছে শুধু মাথায়, মাথা ফিটা মারালা। মূলত কোনো দলের না, উন্নীত মূলরা যেখানে তারা সন্ত্রাস হিসেবে তারা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যুবলীগ নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মূল আসামি এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন তারা। হানিফ ছেলে অনেক মার খেয়েছে, অনেক মাইরা লওয়ার মানে উপদেষ্টা ছিল, মাইরা লওয়ার অ্যারেস্ট তো করাই নাই। আজ অব্দি কোনো আসামি পর্যন্ত কারো বাড়িতে গেছে কিনা সেটা আমরা জানি না। যদি যাইতেই তাহলে আসামির এভাবে উফেন মাঠে ঘুরতো না। আমরা চাই আইনের আওতায় এনে তাদেরকে আইনিভাবে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা নিজেরাই এই ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমরা চাই না আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য। পুলিশের দাবি, হত্যাচেষ্টা মামলার 4 আসামি জামিনে রয়েছে, বাকিদের ধরার চেষ্টা চলছে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।